আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আজকে খুব ঝটপট একটা ফাঁকিবাজি নাস্তার রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি ফ্রোজেন পরোটা হালকাভাবে এক পাশ ভেজে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ বাসায় বানানো পরোটা দিয়েও করতে পারেন। ভেজে নেওয়া পার্টে আমি দিয়ে দিয়েছি চিলি সস এবং টমেটো সস মিক্সড করে একটা লেয়ারের মতো। আমি জাস্ট পরোটা পিজা তৈরি করছি, এটা বাচ্চারা খুবই পছন্দ করে। আমার যখন বাসায় সময় থাকে না তখন আমি এই কাজটা করি, বাচ্চাদের জন্য বানিয়ে দেই। তো উপরে আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ গ্রেট করে রাখা, আপনারা চাইলে পেপার চিজও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর দিয়ে দিচ্ছি সসেজ, আর আমি সসেজটা হালকা একটু সটে করে নিয়েছিলাম, আর কাঁচা সসেজও দিতে পারেন কারণ সসেজ কিন্তু খুব কড়াই থাকে। সসেজ দেওয়ার পর উপর একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছুটিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি আবার ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম অল্পতে রেখে এটাকে খুব ভালোভাবে চিজটা মেল্ট হতে দিতে হবে। দেখুন হয়ে গিয়েছে, চুলার আঁচ অবশ্যই কম রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আশা করছি ছোট্টখাট্ট এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ।